আমি নিজের কথা মতো কিন্তু বন্দিতাকে এখানে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এবার শুধু তুমি আমাকে এটা বলে দাও যে কার সঙ্গে ওর বিবাহ দিচ্ছ। তাতে কি এসে যায়? এসে যায়, আমি নিজের চোখে বন্দিতার সঙ্গে অন্য কারোর বিবাহ দেখতে চাই, যাতে ওর নাম রায়চৌধুরী পরিবারের সঙ্গে দ্বিতীয়বার যুক্ত হতে না পারে। আর যতক্ষণ না ওর বিবাহ সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ ওর সম্পর্ক অনিরুদ্ধর সঙ্গে ছিন্ন হবে না। জমিদার বাবু, কৃষ্ণনগর কি আশেপাশের সব গ্রামে এমন একজনকেও পায়নি যে বন্দিতাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে? জানেন কেন? আপনার ব্যারিস্টার বাবুর জন্য। আসলে সবাই জানে তো ব্যারিস্টার বাবু আর বন্দিতার পুরনো সম্পর্কের ব্যাপারে, তার উপরও আবার পড়াশোনা জানা, নতুন স্বাধীন চিন্তাধারার ব্যারিস্টার আর আর স্বামী ছেড়ে দেওয়া একটা মেয়ে, ওর চরিত্রে স্বামী ছেড়ে দেওয়া, স্বামীর সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার দাগ এখনো আছে কি, তাই না? সেই জন্য আমার দেবা কথা রাখার জন্য, বন্দিতার সম্মান, বন্দিতাকে রক্ষা করার জন্য আমি বন্দিতাকে বিয়ে করতে চাই। সম্পূর্ণামা, আপনি আপনি এখানে কি করছেন সম্পূর্ণামা? আর আপনি এখানে থাকলে বন্দিতা কোথায়? আসলে বন্দিতা দাদার কাছে আছে, দিনপুরের পরে যে ছোট মন্দিরটা আছে সেখানে। বন্দিতা কাকার সাথে আছে? কিন্তু এটা কি করে হতে পারে? এটা তো এই পরিকল্পনার ব্যাপারে তো শুধু আমি আর বিহারীই জানতাম। বিহারী যখন বন্দিতাকে অজ্ঞান করেছিল, ত্রিলোচন দাদা তখন সেটা দেখে নিয়েছিলেন। অনিরুদ্ধ আমাদের সঙ্গে ছলনা করছে। ও ও দুর্গামায়ের মূর্তি কলকাতা নিয়ে যাচ্ছে না, বরং ওই ওরনায় জড়িয়ে বন্দিতাকে নিয়ে যাচ্ছে। আমাদের ওকে আটকাতে হবে। না, শুধু আমাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হবে। এখন বন্দিতার বদলে ওই জায়গায় অনিরুদ্ধর সঙ্গে তুমি যাবে। বিশ্বাস করতে পারছি না যে কাকা এখনো নিজের জেদ ধরে বসে আছেন। বিশ্বাস করতে পারছি না যে কাকা আমার সাথে এত বড় ছলনা করতে পারেন। কি, তুমি তুমি বিয়ে করবে ওকে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আর এমনিতেও তুমি তো আগে থেকেই বিবাহিত। হ্যাঁ, বিবাহিত, কিন্তু বন্দিতাকে বিয়ে করলে বন্দিতা তো আমাদের কাছেই ফিরে আসবে, তাই না? আমাদের গ্রামে, না হলে আপনারা তুলসীপুরের লোকেরা ওর উপর আবার আক্রমণ করবেন। আর এইসব কিছু কেন? শুধু এই কারণে যাতে আমরা মা দুর্গার পুজো করার অধিকারটা পেয়ে যাই। আরো খ্যাতি বাড়বে রায়চৌধুরীদের, যাতে গ্রামবাসীদের সামনে আরো মাথা উঁচু করে হাঁটতে পারে সবাই। আর এই কারণে কাকা এতটা নিচে নামলেন? উনি উনি বন্দিতার বিয়ে যে কোনো পুরুষের সাথে করাচ্ছেন। তুমি কি বন্দিতার মা সুমতির কাছ থেকে অনুমতি নিয়েছো ওকে বিবাহ করা? হ্যাঁ জমিদার বাবু, নিয়েছি। সুমতি কাকিকে ছাড়া এত বড় সিদ্ধান্ত আমি একা কি করে নিতাম? আপনার যদি আর কোনো প্রশ্ন বাকি না থাকে, তাহলে আমরা নিয়ম শুরু করি। সম্পূর্ণ মা, এটা কিন্তু ভুল, এটা অন্যায় হচ্ছে বন্দিতার সাথে। আর আমি বন্দিতার সাথে অন্যায় হতে দেব না। দাঁড়ান, বন্দিতা কোথায়? আমি 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 জানি না। এইবার
এই প্রতারণা একেবারে সহ্য করব না আমরা। আমি কোনো চালাকি করিনি, আমি তো বন্দিতাকেই নিয়ে এসেছিলাম, কে জানে এই মেয়েটা। তাহলে এই সব অনিরুদ্ধ রায় চৌধুরী করেছে। আরে না 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 না, অনিরুদ্ধ তো এসব ব্যাপারে কিছু জানেই না। তাহলে বন্দিতা কোথায়, কে নিয়ে গেছে ওকে? কাকা দাদার গাড়িতে সম্পূর্ণা মাকে বসিয়ে দিয়ে তোমাকে নিজের গাড়িতে বসিয়ে দিয়েছিল যাতে তুমি ফিরে যেতে পারো, কিন্তু আমি তোমাকে ওই গাড়ি থেকে নামিয়ে এখানে নিয়ে এসেছি। ঘৃণা করি আমি তোমাকে বন্দিতা, ভীষণ ভীষণ ঘৃণা। এদিকে এসো। এবার বন্দিতার পরিত্যাগের শেষ বিধি এখানেই পালন হবে, আর এখানেই ওর মুখে জ্বলন্ত কয়লা রেখে ওর আওয়াজ চিরজীবনের মতো ওর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, আর আপনাদের সাথে ওকে কাশি পাঠিয়ে দেওয়া হবে। আর তুলসীপুরবাসীরা দাদার জয় জয়কার করবে। প্রতারণা করেছো তুমি আমাদের সাথে, প্রতারণা। আমাদের চুক্তি হয়েছিল, আমরা বন্দিতাকে ফিরে পেতে চাই। আর আপনি কি বলেছিলেন জমিদার বাবু, মনে আছে? আপনি রাজি ছিলেন, আর এখন আপনি বলছেন আপনি জানেন না বন্দিতা কোথায়। প্রতারণা। আরে প্রতারণার বদলে আমার বন্দুকের সব কটা গুলি আপনার বুকে চালানো উচিত, ত্রিলোচন রায় চৌধুরী। রায়চৌধুরীরা নিজেদের প্রাণ দিয়ে দিতে পারে, কিন্তু নিজের কথা থেকে পিছিয়ে আসবে না, বুঝলে? আমি বন্দিতাকেই নিয়ে এসেছিলাম, কে জানে এই মেয়েটা কোত্থেকে এখানে চলে এলো, কে জানে ওকে কে নিয়ে এসেছে। আরে আমি তো তোমার আমার কথার ব্যাপারে অনিরুদ্ধকে পর্যন্ত বলিনি। বন্দিতা কোথায় গেল? বাহ কাকা বাহ, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি কাকা, তুমি তো সেটা করে দেখালে যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। এই মুহূর্তে আমি শুধু এটা জানতে চাই যে বন্দিতা কোথায়। বাবা আমি জানি না। ব্যাস কাকা, তোমার আর কোনো সত্যি শুনতে চাই না, আমি সহ্য করতে পারবো না। এই মুহূর্তে আমি শুধু এটাই জানতে চাই যে বন্দিতা কোথায়, কারণ যদি বন্দিতার কিছু হয়ে যায় না কাকা, তাহলে নিজেকে আর ক্ষমা করতে পারবো না। এবার তাড়াতাড়ি এই জ্বলন্ত কয়লা বন্দিতার মুখে রেখে এই বিধি সমাপ্ত করতে হবে, আর ওকে সম্পূর্ণ সন্ন্যাসিনী করতে হবে। শুভ মুহূর্ত শুরু হয়ে গেছে, কিছুক্ষণ বাদেই পরিত্যাগের বিধি পূর্ণ হয়ে যাবে। শত্রুতায় অন্ধ হয়ে সবাই নিজের সীমা অতিক্রম করেছে, কেউ এটা বুঝতে পারছে না যে আপনাদের ঝগড়ার জন্য বন্দিতাকে পাওয়া যাচ্ছে না। কাকা বন্দিতা কোথায় বলো আমাকে। বাহ ব্যারিস্টার বাবু, কি কি দারুণ নাটক করছেন আপনি, দারুণ ব্যাপার। আমি কি এতটাই বোকা নাকি, কি মনে হয় আপনাদের? কি আমি কি বুঝতে পারছি না নাকি যে রায়চৌধুরী সবাই মিলে আমার সঙ্গে নাটক করছেন এখানে?
আপনারা দুজন আগে থেকে প্ল্যান করে রেখেছেন, আর এখন কাকা ভাইপো দুজন মিলে এখানে নাটক করছেন। কি আমার সঙ্গে খেলা করছেন নাকি?